Ronaldo, happened on Swedish soil, and as his career, it's seriously special. No worry amongst the Marseille supporters. Absolutely magnificent. Madrid, Bayern Munich, get up, Nova. Here he comes. Oh my word! Can you believe? Ronaldo strikes and Ronaldo scores. ফুটবলের সম্রাট রোনালদোকে ভাগ্যবিধাতা দুহাত ভরে দিয়েছেন। পর্তুগালের লিসবনের ফুটপাতের রাজা ক্রিস থেকে ফুটবল খেলেই তো তিনি আজ পুরো দুনিয়ার গ্রেট ম্যান CR7। তবে বলা হয় রোনালদোর ক্যারিয়ারে সবচেয়ে খারাপ দিকটা হলেন লিওনেল মেসি। ইউরোপে থাকাকালীন লিওনেল মেসির কাছে 7 বার ব্যালেন্ডিওর রেসে হেরে গিয়েছিলেন এই CR7। ক্যারিয়ারের গোধূলি লগ্নে ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি প্রো লিগে, এবং মাঠে একের পর এক কীর্তি গড়লেও মেসির ছায়া কোনোভাবেই যেন পিছু ছাড়ছে না পর্তুগিজ এই সুপারস্টারকে। আর এবার তো মেসির জন্য গুনতে হলো জরিমানাও। সৌদি প্রো লিগের সর্বশেষ আল শাবাবের বিপক্ষে ম্যাচে রোনালদো করে বসেন এক উদ্ভট কাণ্ড, আর সেজন্য CR7কে গুনতে হচ্ছে 30,000 সৌদি রিয়াল জরিমানা হিসেবে। এই জরিমানা অঙ্কের 10,000 রিয়াল সৌদি ফেডারেশনকে দিতে হবে রোনালদোর, বাকি 20,000 রিয়াল দিতে হবে আল শাবাবকে তাদের অভিযোগ দায়ের করার খরচ হিসেবে। সঙ্গে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়ছেন 5 বারের ব্যালেন্ডিওর জয়ী এই ফুটবলার। ঘটনার মূল সূত্রপাত গেল রোববার আল শাবাবের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে। উত্তেজনাপূর্ণ সেই ম্যাচ 3-2 গোলের ব্যবধানে জিতে নেন রোনালদোর দল। ম্যাচের শুরুতে ক্রিস্টিয়ানো নেওয়া স্পট কিক থেকে এগিয়ে যায় আল নাসর, আর এই গোল দিয়েই ক্যারিয়ারের 750 গোলের মাইলফলক স্পর্শ করেন ক্রিস্টিয়ানো। পরতে পরতে ছড়িয়ে পড়ে ম্যাচের উত্তেজনা। অনেক নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ পর্যন্ত 3-2 গোলের ব্যবধানে জয় তুলে নেয় আল নাসর। এরপরেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। স্টেডিয়ামের উপস্থিত আল শাবাব দর্শকরা রোনালদোকে উত্তপ্ত করতে মেসি মেসি স্লোগান দিতে থাকেন, আর তখন প্রথমে রোনালদো কানের পিছনে হাত দিয়ে দর্শকদের চুপ করতে বলেন। ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু নামটা যখন রোনালদো তখন তো সহজে থেমে থাকার পাত্র নন, কারণ বিতর্ক যেন তার জীবনের সঙ্গে মিশে একাকার। তাই আল শাবাবের দর্শকদের উদ্দেশ্যে করে বসেন অশ্লীল অঙ্গভঙ্গি। এই ঘটনায় ম্যাচের পরই সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিক্স কমিটির কাছে অফিসিয়ালি অভিযোগ দায়ের করেন আল শাবাব। ঘটনার 3 দিন পেরিয়ে যেতে রোনালদোর বিরুদ্ধে এমন করা হয়েছে সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। রোনালদোর এমন কর্মকাণ্ডে বেশ বিরক্ত সাবেক কিংবদন্তি ফুটবলাররাও। বলে রাখা ভালো, মেসির অষ্টম ব্যালেন্ডিওর জয়ের পর থেকে উদ্ভট সব আচরণ করছেন CR7। এমনকি মেসির অষ্টম ব্যালেন্ডিওর জয়ের অভিনন্দন জানানো দূরে থাক, উল্টো মেসির অষ্টম ব্যালেন্ডিওরকে বিতর্কিত করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাহা রিয়াকশন দিয়ে নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।